আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিকোণমিতি চাপ্টার সেভেন পয়েন্ট 35 পঁয়ত্রিশ নাম্বার সলিউশনটি অথবা ত্রিকোনোমিতি পুরো চাপ্টার সেভেনে এটা পঁয়ত্রিশ নাম্বার সরি শুধু সেভেন পয়েন্ট ফোর না এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফোরের ফার্স্টের ম্যাথ তো আমরা অলরেডি কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট থ্রি শেষ করে ফেলছি তো তোমরা এখনও যারা ত্রিকণমিতির চ্যাপ্টার সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট থ্রি শেষ করনি অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নাও প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লে লিস্ট আছে অথবা ত্রিকোনমিতির পুরো ফুল একটা প্লে লিস্ট আছে তো চলো আমাদের এই ম্যাটটা কী কী সলভ করতে হবে দেখি আমাদেরকে প্রমাণ করতে হবে টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু টেন ফর্টি ডিগ্রি ইন্টু টেন এইটি ডিগ্রি সমান সমান রুট থ্রি তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র দ্বিতীয় লাইনে একটা কাজ করেছি কী করেছি যে এই যে ফোরটি ডিগ্রিটাকে এটাকে ভেঙে সিক্সটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি লিখেছে এটা লেখাই যায় কারণ কারণ সিক্সটি থেকে টোয়েন্টি বাদ দিলে হয় ফর্টি এবার আসো এরপরের লাইনে টেন টোয়েন্টি ডিগ্রি এখানে একটা ফর্মুলা যায় সেটা হলো টেন এ মাইনাস বি সমান সমান টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এরপরে আছে টেন এইটি ডিগ্রি আমরা এ ধরেছি সিক্সটি ডিগ্রিকে আর বি ধরেছি টোয়েন্টি ডিগ্রিকে তারপরে এই এরকমভাবে ফর্মুলাটা লিখে ফেলেছে এর পরের লাইনে আমরা কি করেছি আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এখানেও ঠিক টেন সিক্সটি ডিগ্রি মানটাই আমরা বসিয়েছি আর কোনো কাজ করিনি তো এর পরবর্তী লাইনটার মধ্যে যদি খেয়াল করো আমি কী করেছি যে টেন এ প্লাস এখানে যেমন ফর্মুলাটা ছিল টেন এ মাইনাস এখানে ঠিক ফর্মুলাটা হবে টেন এ প্লাস বি টেন এ প্লাস ফর্মুলাটা কি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে টেন বি মানে প্লাসের ক্ষেত্রে উপরে প্লাস হবে আর যখন মাইনাস থাকবে তখন উপরে মাইনাস হবে আমরা পরবর্তী লাইনে যাই আমাদের এই লাইনে আমরা কি করলাম এখানে জাস্ট এই যে টেন সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছ জাস্ট এখানে মানটা বসিয়েছে আর কোনো কাজ করিনি তো এর পরবর্তী লাইনে আমরা যদি দেখি আমরা কি করলাম যে দুইটা ভগ্নাংশ ছিল দুইটা ভগ্নাংশকে একত্রে লিখেছি আর কোনো কাজ করিনি তারপরে খেয়াল করো যে এখানে একটা জিনিস খেয়াল করো এটাকে রুট থ্রিকে তুমি যদি এ ধরো আর টেন টোয়েন্টি ডিগ্রিকে তুমি যদি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান ছোটো কালের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর নিচেরটাকেও তুমি যদি ঠিক সেমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এরপরে খেয়াল করো আমরা এখানে রুট থ্রিকে স্কোয়ার করলে আমরা জানি হয় থ্রি তারপর সেই থ্রিটার সাথে আর সরই শুধু থ্রি না এই থ্রি মাইনাস টেন টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রির সাথে টেন টোয়েন্টি ডিগ্রিটা গুণ হবে তাহলে থ্রি ইন্টু টেন টোয়েন্টি ডিগ্রি থ্রি টোয়েন্টি ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি ইন্টু টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি সমান হয় টেন কিউব টোয়েন্টি ডিগ্রি নিচে যা আসে তাই এরপরে খেয়াল করো এখানে একটা ফর্মুলা যায় সেটা হচ্ছে টেন থ্রি এ সমান সমান থ্রি টেন এ মাইনাস টেন কিউবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ মানে আমরা এ ধরেছি টোয়েন্টি ডিগ্রিটাকে এবার আসো এখানে টোয়েন্টি ইন্টু থ্রি সিক্সটি আর টেন সিক্সটির মান আমরা কী জানি অবশ্যই রুট তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ডসাইড প্রমাণ করতে বলা হয়েছিল এবার তোমরা জানো আমাদের এই ম্যাথগুলো একটা স্মার্ট পিডিএফ আকারে পাওয়া যায় তো তোমরা এখনও যারা আমাদের শিক্ষাঙ্গি স্মার্ট পিডিএফটা কালেক্ট করনি তারা ডেসক্রিপশন বক্স থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো যেখানে আমরা মাঝে মধ্যেই অনেক ফ্রি ফার্শন দিয়ে থাকি স্মার্ট পিডিএফে তোমরা সেগুলো কালেক্ট করে ইউজ করতে পারবে। তো আর আমাদের স্মার্ট পিডিএফের মধ্যে অনেক শর্টকাট সাজেশন দেওয়া আছে যাদের অনেক সময় একটা শর্টকাট শর্টকার্ট সাজেশন প্রয়োজন হয় অবশ্যই সেগুলো ভ্যালিড শর্টকাট সাজেশন এমন সাজেশন না যে তুমি পড়লা অন্য কিছু হয়ে গেলো মানে তো বুঝতেই পারতেছো তো তোমরা যারা এখনও আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা কালেক্ট করো না তারা অবশ্যই কালেক্ট করে নেবে আর যদি কেউ আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ এর দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ ঠিক এরকম একটা ভিডিও চলে আসবে আল্লাহ হাফেজ